সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নের চর খোকসাবাড়ি গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তামিম ও নামের দুই হয়েছে চর গ্রামে এই ঘটনা ঘটে নিহত তামিম চর খোকসাবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে ও মোস্তাকিম একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে স্থানীয়রা জানায় বাড়ির বাইরে খেলতে যায় ওই দুই শিশু পরে বাড়িতে পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখে এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে